আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাটেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিতলাম, তা হচ্ছে এই সার্কিটগুলো, অর্থাৎ আইপিএস সার্কিট। এই সার্কিটগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। এটা এই কানেকশন কীভাবে দিত এই সার্কিটগুলো, অর্থাৎ এই আইপিএস সার্কিটগুলো, এইগুলো সার্কিটগুলো খুবই সহজভাবে কাজ করা যায়। মোটামুটি যারা টুকটাক কাজবেন তারাও কিন্তু এই সার্কিটটা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ সার্কিটটা একটা আইপিএস তৈরি করতে পারবেন। ঠিক এই বিষয়ে আলোচনা করব, কীভাবে আপনার কাজগুলো সহজ করতে পারেন। তো বিষয়গুলো বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। পাশাপাশি যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আসছে গরম, শীত যাচ্ছে, আর দেশের লোডশেডিংয়ের অবস্থা তো এখনই বোঝা যাচ্ছে সামনে কী হবে। গতবারের চেয়ে যে লোডশেডিং বেশি হবে তার আসলে বলার আর অপেক্ষা রাখে না, বিষয়টা এমন হয়ে গেছে আর কি। যাই হোক, তাই সেই গরমের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে, আর তার জন্য অনেক বন্ধুদের আইপিএস দরকার পড়ে, অর্থাৎ দুটা তিনটা চারটা অনেকের ফ্যান প্রয়োজন পড়ে, বাসাবাড়িতে লাইট প্রয়োজন পড়ে, তাদের জন্য কিন্তু এই সার্কিটটিতে একটা আইপিএস তৈরি করে নিতে পারেন আপনারা। তো নিজেরা যারা টুকটাক কাজ বুঝেন তারাই কিন্তু আইপিএসটা তৈরি করতে পারবেন এই সার্কিটটি যদি ব্যবহার করেন। কারণ এই সার্কিটটি সুবিধা অনেকগুলো, সেটা হচ্ছে আপনার জোর ঝামেলা কম, শুধু কানেকশনগুলো দিতে পারলেই কিন্তু অলরেডি হয়ে যায়। কারণ আমাদের মোটামুটি যারা আইপিএস তৈরি করে থাকে তাদের একটা প্রবলেম হয়, যারা যারা এক্সপার্ট না হয় তাদের জন্য, সেটা হচ্ছে কানেকশনগুলো, অনেকগুলো ভেজাল কানেকশন, অনেকগুলো অ্যাডজাস্ট করতে হয়। এই সার্কিটটার ক্ষেত্রে এই প্রবলেমগুলো থাকবে না, অর্থাৎ শুধু কানেকশনগুলো দিতে হবে, অ্যাডজাস্টের বেলায় তেমন কোনো প্রবলেম নেই, অ্যাডজাস্ট করতে হয় না, এর প্রোগ্রামিং করা আছে এই আইসির মাধ্যমে। সুতরাং সে প্রোগ্রামিং অনুসারে কাজ করলেই অটোমেটিকলি সে ফুল কাট লো কাটটা অটোমেটিক হয়ে যাবে, যেটা মূলত প্রয়োজন পড়ে চার্জিং অটো কাটটা করা, সেটা অটোমেটিকলি হয়ে যাবে। আর বাকি কাজগুলো খুব সহজভাবে আপনারা নিজেরা টুকটাক যারা স্ক্রু ড্রাইভার ঘুরাইতে পারেন তারাই ইনশাল্লাহ পারবেন। তো আমি কানেকশনগুলো ইনশাল্লাহ দেখাই দেবো। তার আগে বলেন এটা দিয়ে কত ভিএ আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আইপিএস তৈরি করতে পারবেন। এখানে 3205 মোটামুটি পাঁচটা অপশন আছে, পাঁচটা অপশন তিনটা লাগানো আছে, আরও দুইটা করে লাগাইতে হবে। অর্থাৎ পাঁচটা করে যদি 3205 দশটা দুই পাশে ব্যবহার করা হয় তাহলে মোটামুটি 1000 থেকে 1200 ভিএ আপনারা আইপিএস তৈরি করতে পারবেন অনায়াসে, যেহেতু 3205 যদি ব্যবহার করে থাকেন। 1200 ভিএ একটা ট্রান্সফর্মার অথবা 1000 ভিএ ট্রান্সফর্মার ব্যবহার করেই এই সার্কিট দিয়ে আপনারা খুব সহজে আইপিএসটা তৈরি করে ফেলতে পারবেন। যারা মোটামুটি বুঝেন, একদম যারা বুঝেন না তাদের জন্য তো আসলে হবে না, সেটা আমি বললাম। তাছাড়া আরেকটা বিষয় আছে, আপনারা আমাদের কাছ থেকেও তৈরি করে নিতে পারেন। তা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করবেন, আমি এখানে ডিটেলস আপনাদের জানাই দেবো আসলে কোনটা কত ভিএ কত টাকা পড়বে আমি বলে দেবো, এবং তৈরি করে ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। আর যারা বুঝেন টুকটাক তারা তো নিজেরাই করতে পারবেন। এখানে কানেকশনগুলো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের, খুব সহজ আছে। দেখুন এখানে কানেকশনগুলো, এই ছিদ্র আছে এখানে পাঁচটা, আর এখানে লেখা আছে দেখুন পাঁচ, তাদের কমন অর্থাৎ নেগেটিভ নিউট্রাল, যেটা নেগেটিভ না নিউট্রাল, 160 হচ্ছে আপনার ট্রান্সফর্মারের যে চার্জিং লুপটা দিতে হবে, আর 3 নম্বরে আউট, অর্থাৎ এই 3 নম্বর মাঝখানে পিনটাতে আউট দিতে হবে, আর এসি ইন করতে হবে, যে ডাইরেক্ট কারেন্টে ইন করতে হবে, আর লাস্টেরটা হচ্ছে আপনার 200, অর্থাৎ যেটা এসটি ভোল্টেজ বলি আমরা ট্রান্সফর্মার থেকে আউটপুট যে ভোল্টেজটা বের হবে 280 ভোল্ট, ওই লুপটা দিতে হবে, খুব সহজ। এখানে সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে এখানে ক্যাপাসিটার ব্যবহার করতে হবে না আলাদা, এখানে ক্যাপাসিটার দেওয়া আছে, এখানে 9 ভোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে না, যার কারণে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, এখানে একটা লাইন আপনাকে দেখাই দিচ্ছি আমি আপনাদের জন্য যারা বুঝেন, এখানে বি পজিটিভ দিতে হবে, অর্থাৎ ব্যাটারি পজিটিভ একটা তার এখানে দিতে হবে সার্কিটটা অ্যাক্টিভ থাকার জন্য, অথবা সেন্সটা বোঝার জন্য ব্যাটারির ভোল্ট কী পরিমাণ আছে। আর যেটা আমি আগে বলছিলাম আরেকটু বল দিই, এই 9.5 যে সার্কিটটা, এটা প্রোগ্রামিং করে থাকাতে আপনার অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়বে না, অটোমেটিকলি সে 14.5 এসে অটো কাট করে দেবে এবং লো কাটটা সে ঠিক সেই অনুসারে করে দেবে। তো সুতরাং এই সার্কিটটা যদি একান্ত কারো প্রয়োজন পড়ে, ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি। আইপিএস সহ যত ডিভাইস আমাদের কাছে আছে, মনে করেন আমাদের কাছে এখানে ইনভার্টার থেকে ধরে মোটামুটি অ্যাম্প্লিফায়ারের স্পিকার বিভিন্ন ধরনের, তারপর সোলার আছে বিভিন্ন ধরনের, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের, এখানে সোলার আছে বিভিন্ন ধরনের, তারপর মোটামুটি চার্জার, তারপর এই পাশে আর দামি দামি স্পিকার কেবিনেট, আইপিএসের কেবিনেট, মোটামুটি বিভিন্ন আইটেম। অর্থাৎ আমার আরও বিষয় জানতে চাইলে, আর একটু বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলটা থেকে একটু ঘুরে আসলে আপনারা মোটামুটি ইনশাল্লাহ বাকি বিষয়গুলো বুঝতে পারবেন। এই সার্কিটটা প্রাইসটা, এখন এই প্রাইসটা আমি এখানে এইভাবে বলবো না, কারণ হচ্ছে এখানে মসফেটের বিভিন্ন ধরন থাকে,
তবে আশা করি বেশি লাগবে না। এক একটা মসফেটের দাম পড়ে প্রায় 90 টাকা পিস বর্তমানে, এগুলো দাম আরও বাড়বে, মস 3205। তারপর সার্কিট একটা প্রাইস আছে, যাদের একান্ত প্রয়োজন পড়ে আমি শুধু এইটুকুর জন্য ভিডিওটি করা, আপনারা নিজেরা তৈরি করতে পারেন, আপনারা এই গরমের যে সমস্যাগুলো সমাধান করতে পারবেন। একটা ব্যাটারি ব্যবহার করেই, যে কোনো একটা আপনার অটোগারি ব্যাটারি ব্যবহার করেও কিন্তু আপনার আইপিএস তৈরি করতে পারবেন অল্প টাকার ভিতরে। সুতরাং একান্ত যাদের প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন দিবেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি, ইনশাল্লাহ আপনাদেরও দিয়ে দেব। আর আমাদের দোকান থেকেও এসে নিতে পারেন, সেটা হচ্ছে আমাদের দোকান সাভার বাসস্ট্যান্ড অন্তঃসংস্থা মার্কেট তৃতীয়তলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম। সাপ্তাহিক বন্ধ সোমবার, আর মিলি ডেন্টালের সাথে একটু বললি হবে অন্ধ মার্কেট তিনতলা এসে মসজিদের পিছনের সাইটে। যাই বন্ধুরা, ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।